আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আমাদের স্কুলে। আমি ফাহাদ। এই ভিডিওটা ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার গতির গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আলাপ করব। এই ভিডিওটাতে আমি চেষ্টা করেছি, বোর্ডে আমি লিখে রেখেছি চারটা কোয়েশ্চেন বা চার ধরনের কোয়েশ্চেন। প্রথম ম্যাথমেটিক্যাল সলিউশন যেটা আপলোড করেছিলাম, যেখানে ফারেনহাইট স্কেল এবং স্লাইড ক্যালিবার্সের সাহায্যে কিভাবে কোনো বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস মাপা যায়, এই জিনিসটা নিয়ে একটু আলাপ করেছিলাম এবং ম্যাথসগুলোকে কিভাবে সলভ করবা সেই হিসাবে কিছু টেকনিক আমি দিয়েছিলাম। এই ভিডিওটা তো সিমিলারলি বা প্রত্যেকটা যে গাণিতিক সমস্যার সমাধান এর ভিডিও থাকবে, সেখানে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলোর ক্ষেত্রে যেগুলো সবচেয়ে বেশি বার আসছে পরীক্ষায়, টেস্ট পেপার সলভ যারা তোমরা করছো, তোমরা জানো যে কত ধরনের ম্যাথস আসে ফিজিক্সে। একই একই ধরনের ম্যাথসের ক্ষেত্রে বা একই ধরনের একই টাইপের কোয়েশ্চেন, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিমান্ড থাকে এক একটা ডেটার ক্ষেত্রে। তো সেই ধরনের এই ভ্যারাইটিসগুলোকে সলভ করলে যেটা হয় যে একটা ধরনের কোয়েশ্চেন থেকে কত ধরনের প্রশ্ন আসা যেতে পারে সেই ধরনের ধারণা থাকে, এবং বোর্ডে যতভাবেই প্রশ্ন করা হোক না কেন, তোমরা যদি জানো যে এই ভ্যারিয়েশনগুলো আসে যেটা টেস্ট পেপার থেকে তোমরা খেয়াল করো, তাহলে আমার মনে হয় যে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে। তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে একটু মানে কন্ট্রিবিউটর হিসেবে আমার চ্যানেলে আমি চেষ্টা করছি যে সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের সাথে যুক্ত থাকার, যাতে তোমাদের প্রিপারেশনটা ভালো হয়। এই ভিডিওটাতে যে চারটা সৃজনশীল বা চারটা ম্যাথস আছে, এগুলো টেস্ট পেপারে অনেক বেশিবার কমন বা অনেক বেশিবার আসছে সেই হিসাবে, এছাড়া আরও অনেক প্রশ্ন আছে ম্যাথসের ক্ষেত্রে, গাণিতিক সমস্যার ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে গতিতে। কারণ গতি এমন একটা অধ্যায় যে অধ্যায়টার মধ্যে এত বেশি ভ্যারাইটি আছে যে প্রত্যেকটা বোর্ডে বা প্রত্যেকটা ইয়ারের যত কোয়েশ্চেন আছে একটু ভালো মতো খেয়াল করলে দেখবা গতি অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু মাস্ট থাকে। সো এই অধ্যায়ের কোনো ধরনের ম্যাথস স্কিপ করা উচিত হবে না। সো প্রশ্নগুলোর ক্ষেত্রে আগে যেটা জানতে হবে যে গতি অধ্যায়ে কী কী সূত্র আছে। এখানে এই যে পাঁচটা সূত্র, এই সূত্রগুলা তোমাদের কাছে খুবই কমন, আই গেস যে তোমরা অ্যাটলিস্ট সবাই এটা নিয়ে অঙ্ক করেছো, এবং এখানে আমি নতুন করে কিছু বলতে চাই না, কারণ তোমরা আমার অধ্যায়ভিত্তিক ভিডিওগুলো যেটা দেখেছো সেকেন্ড চ্যাপ্টারের ভিডিওতে, আমি বইয়ের মধ্যে যে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আলাপ করেছি এবং এই সূত্রগুলোকে আলাপ করেছি। এবার এই ভিডিওগুলোতে মানে গাণিতিক সমস্যা সমাধানের ভিডিওগুলোতে থাকবে হচ্ছে যে এই সূত্রগুলোকে কিভাবে অ্যাপ্লাই করা যায় বা প্রশ্ন আসলে সেখানে কিভাবে তোমরা এটাকে অ্যান্সার করবা। সো ফার্স্ট কোয়েশ্চেন বা ফার্স্ট প্রিন্সিপালটা হচ্ছে ভি ইকোয়ালস টু ইউ প্লাস এটি। আমরা সবাই জানি এস ইকোয়ালস টু ইউ টু প্লাস হাফ ইট স্কোয়ার, আমরা এটাও জানি। দেন ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস, উই অলসো নো দ্যাট। অ্যান্ড দেন লাস্ট অফ অল এস ইকোয়ালস টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, এবং সমবেগের ক্ষেত্রে এস ইকোয়ালস টু ভি টি। এই যে সূত্র, এই সূত্রগুলো কিন্তু আমাদের কাছে ওয়েল নোন প্রিন্সিপাল, আমরা অনেকবার এটা করেছি। সেক্ষেত্রে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, ওয়েল এই জিনিসগুলো আমাদের জানা আছে। নাও কোয়েশ্চেন ইজ বা স্কিল সেটটা যেখানে সেট করতে হবে সেটা হচ্ছে এই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সাথে এই সূত্রগুলোকে অ্যাডজাস্ট করার সিস্টেমটা জানা দরকার। সো আমি যদি একটু সূত্রটাকে মুছে দেই, এই সূত্রগুলো তোমরা জানো, সূত্রগুলো যদি জেনে থাকো তাহলে এই যে প্রথম যে কোয়েশ্চেনটা আমি লিখেছি, এখানে একটা বিড়াল, যদিও আমি খুব ভালো আঁকিনি, বিড়াল আর এটা হচ্ছে ইঁদুর, হ্যাঁ, এরা একদিকে দৌড় শুরু করেছে। মানে এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই কমন, টেস্ট পেপারটা তোমরা খুললে দেখবা যে এই যে ইঁদুরের পিছনে বিড়াল দৌড়াচ্ছে, হরিণের পিছনে বাঘ দৌড়াচ্ছে, কখন গিয়ে তারা মিলিত হবে, কতক্ষণ পর মিলিত হবে, দুইবার মিলিত হবে কিনা, আদৌ যেতে পারবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো খুব কমন এবং ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা জানা। আমি এই ভিডিওটাতে চারটা নিয়ে আলাপ করবো, পরের ভিডিওটাতে মানে গতি অধ্যায়ের আরেকটা ম্যাথমেটিক্যাল সলিউশন দিব, সেখানে আরও কিছু টিপিক্যাল কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় বারবার আসে সেটা নিয়ে আলাপ করবো। সো এইখানে যে বিড়াল আর এখানে যে ইঁদুর, কন্ডিশন দিয়েছে ইঁদুর 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করছে একটা রুটির দিকে, এটা সামথিং একটা ব্রেড, যে এখান থেকে ও 16 মিটার পিছনে আছে, আর ওর থেকে 9 মিটার পিছনে আছে বিড়াল, ও স্থির অবস্থান থেকে যাত্রা করেছে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। এই হচ্ছে কন্ডিশন।
সো এটা হচ্ছে তোমার সমবেগ এবং এটা হচ্ছে ত্বরণ। সো দুইটা ডেটা দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে ও স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে। যখন তোমার কাছে এই ধরনের ডেটা দেওয়া থাকবে বা এই ধরনের কন্ডিশন দেওয়া থাকবে, তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আগে আন্দাজ করা যে ঘটনাটা কি ঘটতেছে বা তোমার কাছে কি ডেটা দেওয়া আছে। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে এ, এবং ওর আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। কেন জিরো? বিকজ ও বলেছে বা কোয়েশ্চেনে দেওয়া থাকবে যে স্থির অবস্থান থেকে। তো এই যদি কন্ডিশন হয়, ওরা যে প্রশ্ন করেছে যে বি অবস্থানে বিড়ালের বেগ কত, এখানে এসে বিড়ালটার বেগ কত হবে এটা বের করতে হবে, এরপরে কি আগে পৌঁছাবে, এই ধরনের প্রশ্নগুলা কমন। এখন এই দুইটার মধ্যে আগে কে পৌঁছাবে, আগে কে পৌঁছাবে এটা বের করার জন্য দরকার হচ্ছে আগে সময়টাকে বের করা, কার যেতে কতক্ষণ লাগবে। তো টাইম কেমনে বের করব? এই যেহেতু ইঁদুর, তো ইঁদুর ইঁদুর ইঁদুরের কোয়েশ্চেনটা পরে, আগে কোয়েশ্চেন করেছে বি অবস্থানে বিড়ালের বেগ কত, এইখানে আসার পরে বেগ কত হবে। তো এখন তোমার কাছে কিন্তু একটা ডেটা দেওয়া আছে এই S1, তো S মানে হচ্ছে স্মরণ, তো S1 হচ্ছে 9 মিটার, এই S2টা হচ্ছে 16 মিটার। এখন প্রশ্ন হচ্ছে বি অবস্থানে বিড়ালের বেগ বের করার জন্য আমাকে ভি লাগবে। তো এখন বিড়ালের ক্ষেত্রে, বিড়ালের ক্ষেত্রে আমাকে ডেটা দেওয়া আছে S1, এটা হচ্ছে 9 মিটার, এই যে S1 এতটুকু 9 মিটার, এবং ওর আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ওর ত্বরণ হচ্ছে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো দিস ইজ গিভেন, নাও আই হ্যাভ টু ফাইন্ড আউট ভি। এখন আমাকে ভি বের করতে হবে, ভি বের করার জন্য আমি কোন সূত্রটা নিব যেখানে এস ইউ এ কে ব্যবহার করা যাবে। আমি এখানে যেহেতু টি দেওয়া নাই, সুতরাং আমি টি আছে এই সূত্রটা অ্যাভয়েড করব, এবং টি আছে এরকম সূত্র অ্যাভয়েড করলে একটাই সূত্র বাকি থাকে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS। তো সেটাকে যদি আমি এখানে বসাই, যে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 AS, এখন আমার কাছে এই ভ্যালুগুলোর মধ্যে ভিটা আমার চেয়েছে, সো ভি স্কোয়ার হচ্ছে 0 স্কোয়ার, আদি বেগ 0, 2 × 0.02 × S হচ্ছে 9, এটা যেহেতু 1, এটা 1, তো 9। তো এখন এই ভি স্কোয়ারের ভ্যালু কত? এগুলো হচ্ছে সহজ অঙ্ক, 2 × 0.02 × 9, দিস ইজ 0.36। সো 0.36 এটাকে রুট করলে 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে ভি স্কোয়ার যদি 0.36 হয়, তাহলে আই নিড ভি হুইচ ইজ 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বিড়ালের এই অবস্থানে আসলে বেগ, অর্জিত বেগ। এখন পরের প্রশ্ন হচ্ছে কে আগে পৌঁছাবে। এখন কে আগে পৌঁছাবে এটা বের করার জন্য দুইজনের, যেহেতু আমি এস জানি, কতক্ষণের মধ্যে পৌঁছাবে সেটা বের করতে হবে। নাও কোয়েশ্চেন ইজ, ওর এটা হচ্ছে 9 মিটার, ওর হচ্ছে 16 মিটার, তাহলে 16 আর 9 হচ্ছে 25 মিটার। তাহলে বিড়াল এখান থেকে 25 মিটার পর্যন্ত যাবে, আর ইঁদুর এখান থেকে 16 মিটার যাবে। তো এখন 16 মিটার যেতে ইঁদুরের কতক্ষণ লাগবে? সো ইঁদুরের ক্ষেত্রে যেটা হবে, ইঁদুরের যেহেতু সমবেগ এস ইকুয়াল টু ভিটি, তো এটা হচ্ছে S2, এই S2, ভি হচ্ছে ইঁদুরের বেগ, টি ধরলাম আমি সময় T1, বা এটা যেহেতু 2 ধরেছি ধরলাম হচ্ছে T2, মানে ইঁদুরের যদি T2 সেকেন্ড সময় লাগে যেতে, তাহলে এই বেগে এই দূরত্ব যেতে ওর কত সময় লাগবে? T2 ইকুয়ালস টু S2 বাই V2 বা V। তো এখন S2 কত? S2 হচ্ছে 16 মিটার, আর বেগ কত? 0.4। তাহলে 16 কে যদি আমি 0.4 দিয়ে ভাগ করি, তাহলে আসবে হচ্ছে 40, অর্থাৎ এই যে ইঁদুর, এই ইঁদুরের এখান থেকে এখানে যেতে 40 সেকেন্ডস টাইম লাগবে। সো দিস ইজ দ্য ডেটা যেটা আমরা পাচ্ছি, 40 সেকেন্ডস টাইম। এখন প্রশ্ন হচ্ছে যে বিড়ালের কতক্ষণ লাগবে।
এখন বিড়ালের আদিবেগ ছিল 0, ত্বরণ হচ্ছে এত, এবং ওর যাইতে হবে 25 মিটার, কারণ 16 আর 9। তাহলে এই 25 মিটার এই ত্বরণে এই আদিবেগে যেতে ওর টাইম কত লাগবে, এটা বের করার সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা বিড়ালের ক্ষেত্রে। এখন কেন এই সূত্রটা আমি চুজ করলাম? এটা তো এমন হইতে পারতো যে এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, তো আমরা একটু আগে ভি বের করেছি, কিন্তু বিষয়টা কিন্তু এই ভিটা কিন্তু এইখানকার ভি না, এই ভিটা হচ্ছে এই বি বিন্দুর ভি, এ কারণে এই সূত্রটা আমি নিয়েছি। অন্য অনেক ভাবেও করা যায় ফিজিক্স আর ম্যাথস, কিন্তু এই সূত্রটা নিয়েছি। সো আমাকে দরকার হচ্ছে টি এর মান জানা। ফিজিক্সের যখন একটা তুমি ইকুয়েশন লিখবা, তখন তোমার যেটা প্রয়োজন সেইটাকে বাম পাশে নিয়ে আসাটাই হচ্ছে উচিত হবে। তো সেদিক থেকে এস ইকুয়ালস টু ইউ হচ্ছে 0, টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে হাফ এ টি স্কোয়ার। আমি যদি বিড়ালটা যেহেতু 1 ধরেছি, এখানে ধরলাম 1 1, এটা 1, তো এখন টি 1 স্কোয়ার হচ্ছে 2s/a, 2s/a হচ্ছে টি 1 স্কোয়ার, তাহলে টি হচ্ছে √2s/a, তো 2s হচ্ছে, ও যাবে হচ্ছে টোটাল 25, ভাগ করব ওর ত্বরণ দিয়ে, হুইচ ইজ 0.02, এটাকে রুট করতে হবে। তাহলে 25 দুগুণে 50, 50 কে যদি আমি 0.02 দিয়ে ভাগ করি, তাহলে আছে 2500, এটাকে রুট করলে আসবে 50, তার মানে বিড়ালের লাগতেছে 50 সেকেন্ড, অর্থাৎ ডেটা অনুসারে এই বিড়ালটা এই পর্যন্ত আসতে লাগবে 50 সেকেন্ডস, আর ইঁদুরটার এখান থেকে এখানে আসতে লাগবে 40 সেকেন্ডস। তাহলে কে আগে ওইখানে পৌঁছাবে? ইঁদুরটা পৌঁছাবে, কারণ ইঁদুর 40 সেকেন্ডে বিড়াল মানে এই এই সি অবস্থানে চলে আসবে, কিন্তু ওর এখান থেকে এখানে আসতে 50 সেকেন্ড টাইম লাগবে। এখন এখানে একটা মজার বিষয় আছে, ও যদি এখানে রুটি না থাকতো এবং ও যদি চলতেই থাকতো, ওর বেগ কিন্তু সমবেগ। এখন ও যতই আগে থাকুক, ও সি অবস্থানে 40 সেকেন্ডে ঠিকই আসছে, কিন্তু ওর এখানে আসতে 50 সেকেন্ড লাগছে বিড়ালের। এখন এই 50 সেকেন্ডের যদি ওর এখানে আসতে লাগে, তাহলে 10 সেকেন্ড আগে ইঁদুর আসছিল, এখন ইঁদুর যদি আরো 10 সেকেন্ড এদিকে চলে যায়, তাহলে বিড়ালও এখান থেকে আরো দৌড়াতে থাকবে। যদি ওরা চলতে থাকতো, তাহলে একটা পর্যায়ে কি হইতো, ওর বেগ যেহেতু সমবেগ, ওর বেগ যেহেতু বাড়তেছে না, ওর যেহেতু ত্বরণ, একটা সময় এই বিড়ালটা ইঁদুরটাকে অতিক্রম করে সামনে যে যেতে থাকবে, তখন আর এই ইঁদুর বিড়ালকে ধরতে পারবে না, কারণ ইঁদুর যাচ্ছে সমবেগে, বিড়াল যাচ্ছে ত্বরণে। যদিও তার ত্বরণটা কম, কিন্তু একটা সময় তার ত্বরণের কারণে তার প্রতি সেকেন্ডে যে বেগ বাড়তেছে, সে কারণে এই ইঁদুরকে এই বিড়াল অনেক পরে অতিক্রম করলেও এই ইঁদুর বিড়ালটাকে আর অতিক্রম করতে পারবে না, কারণ সমবেগে চলমান কোনো বস্তু, সমত্বরণে চলমান কোনো বস্তুকে কখনোই দ্বিতীয়বার অতিক্রম করতে পারবে না। একবার যদি সমত্বরণে চলমান কোনো বস্তু সমবেগে চলমান কোনো বস্তুকে অতিক্রম করে, তাহলে সমবেগে চলমান বস্তুর যেহেতু বেগ বাড়বে না, সুতরাং সমত্বরণে চলা অবস্থায় কোনো বস্তু যদি তাকে অতিক্রম করে ফেলে, তাহলে সেটা আর পরবর্তীতে ধরা সম্ভব না। সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। সো অ্যান্সার কিন্তু এরকম, ইঁদুরের লাগবে 40 সেকেন্ডস, বিড়ালের লাগবে 50 সেকেন্ডস, হুইচ ইজ আই থিঙ্ক দিস ইজ সো গুড, আই মিন তোমাদের কাছে এটা একটা সহজ একটা জিনিস। সো এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, আমার মনে হয় যে তোমরা এটা পারবা। এরপরে সেকেন্ড যেই ম্যাথমেটিক্যাল সলিউশনটা, ওইখানে 3টা তক্তা দেওয়া আছে, এবং প্রথম তক্তাটার দৈর্ঘ্য বা পুরুত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার, পরেরটা হচ্ছে 3 সেন্টিমিটার, এর পরেরটা 4 সেন্টিমিটার, এবং এইরকম তক্তার ভিতর থেকে যদি আমি অঙ্কটা বোর্ড সলিউশনের ক্ষেত্রে করিয়েছি, এমন হতে পারে যে বোর্ড সলিউশন করার ক্ষেত্রে যেই ধরনের প্রশ্নগুলো আসছে তারও একটা অপশন থাকতে পারে এখানে, যে এই এরকম একটা প্রশ্ন কোন একটা বোর্ডে আসছিল, আমি ভুলে গেছি, রিসেন্ট 2017 এর একটা বোর্ডে, এ বি সি 3টা তক্তা,
সেটা এটা 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তো এখন ওরা ডেটা দিয়েছে যে 10 গ্রাম ভরের একটি বুলেট। সো কোন ডেটাটা তোমার কাছে আছে? 10 গ্রাম, এটা হচ্ছে আমার ভর এম, 300 মিটার পার সেকেন্ড বেগে। এখন স্টুডেন্টের অনেকের একটা চিন্তা থাকবে, এটা কি আদিবেগ না শেষ বেগ? এখন অনেকে চিন্তা করবে, গুলির যখন করেছিল, বুলেট যখন ছিল বন্দুকের ভিতরে, তখন তো আদিবেগ জিরো ছিল, কিন্তু এটা কি তাহলে এখন ভি হবে না ইউ হবে? ডেটা বলছে এত বেগে তক্তা ত্রয়ের, মানে তিনটা তক্তাকে একসাথে করলে যে দূরত্ব হবে সেইটার ভিতরে 1/3 ঢুকে গেছে, এরপরে এর বেগ অর্ধেক হয়ে গেছে। তার মানে এটা হবে আদিবেগ। এবং এরপরে এই যে 1/3 ঢুকছে, এরপরে যে ওর বেগ হাফ হয়ে গেছে, এইটা হবে শেষ বেগ। এটা অবশ্য শেষ বেগ হবে না, আরো ঢুকবে, কারণ ওর বেগ অর্ধেক হয়ে যাওয়া মানে তো থেমে যাওয়া না। সো এই ডেটা দেওয়া আছে, এবং এটা বলা হয়েছে এখান থেকে এই পর্যন্ত টোটাল দূরত্বটা হচ্ছে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, হুইচ ইজ 9 সেন্টিমিটার। এখন আমাদের যে ডেটা দেওয়া আছে সেই ডেটা থেকে যদি আমরা একটু ডিকোড করি, এস হচ্ছে 9 সেন্টিমিটার, হুইচ ইজ 0.09 মিটার। বুলেটটার ভর দেওয়া আছে 10 গ্রাম, তো গ্রামকে কেজিতে নিতে 1000 দিয়ে ভাগ করতে হয়, এটা হচ্ছে 0.01 কেজি। 300 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বুলেটটার আদি বেগ তক্তাগুলোর ভিতরে ঢোকার আগে। যেহেতু অর্ধেক হয়ে গেছে 1/3 গিয়া, তাহলে এটা হবে 150 মিটার পার সেকেন্ড। এখন তক্তা যদি এই রকম 9 সেন্টিমিটার হয়, তাহলে 9 সেন্টিমিটারের ভিতরে ঢুকে এটা যদি 1/3 ঢুকছে, ঢোকার পরে আরো 2/3 বাকি আছে। সো 1/3 এটা হচ্ছে ফুল, এই এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে 1, ফুল অংশ। তাহলে এইখান পর্যন্ত এসে ওর যে ইউ ছিল আর যে ভি ছিল, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে ইউ হচ্ছে 300, এই ভি হচ্ছে 150, এবং এই দূরত্বটুকু হচ্ছে, এটা যদি 0.09 মিটার হয়, তাহলে এতটুকু হচ্ছে 0.03 মিটার, কারণ 0.09-এর 1/3 হচ্ছে 0.03। তাহলে এটা হচ্ছে আমার প্রথম অংশের এস, এটা কিন্তু আমার টোটাল এস, টোটাল লেন্থ হচ্ছে 9 সেন্টিমিটার, কিন্তু ও বলেছে ডেটায় যে 1/3 ঢুকে গেছে, তার মানে 1/3 ঢুকা মানে হচ্ছে 0.03 ঢুকা, এটা হচ্ছে আমার এই মুহূর্তের এস। এটা তো বোঝা গেছে। এখন এই হিসাবগুলাই হচ্ছে ফিজিক্সের মধ্যে একটা বিষয় যেটা ঠান্ডা মাথায় হিসাব করতে হবে। যারা তোমরা এই অঙ্ক করেছো তাদের কাছে আমার ভিডিওটা আসলে একটা রিক্যাপ মনে হবে, সহজ মনে হবে, কিন্তু তোমাদের যাদের কাছে এটা নতুন মনে হচ্ছে তাদের জন্য বলছি যে ইউ ভি আর এস এর হিসাব কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে। তাহলে এতটুকুর মধ্যে ওরা আমাদেরকে বলেছে বাধাদানকারী বলের মান কত, অর্থাৎ তারা আমাদের কাছে এফ চেয়েছে। এখন এটা আবার তৃতীয় অধ্যায়ে চলে গেছে এই সূত্র, এফ ইকুয়ালস টু এম এ, এটা আমরা জানি। এখন এফ ইকুয়ালস টু এম এ আমরা জানি, এম তো আমি বুঝলাম গুলির ভর, কিন্তু এ কত? এ বের করার জন্য আমার ভি লাগবে, ইউ লাগবে, এস লাগবে, লাগবে না মানে দেয়া আছে। তাহলে ভি ইউ এস আছে, এখানেও টি নাই, তাহলে আমি কোন সূত্রটা ধরবো? সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2ax। এখন আমি যদি বলি বা আমি যদি এটাকে ধরি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax, এখন এটা কি ত্বরণ হবে না মন্দন হবে? একটা বুলেট যদি একটা তক্তার ভিতরে ঢোকে, তাহলে কি তার বেগ বাড়বে, বেগ কমবে? তো বেগ যদি কমে এটা হবে মন্দন, মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ, তার মানে আমরা বুঝতেই পারছি এখানে এর মানটা আসবে নেগেটিভ। তো আমার দরকার হচ্ছে এর মান। সো এখানেই যদি তুমি ডেটা বসায় দাও, তাহলে জিনিসটা একটু দেখতে ভালো লাগবে না, বা ক্যালকুলেশন করতে বেশিবার বা বেশি কলম খরচ করতে হবে। তাই আমরা যদি এটাকে আগে নিয়ে আসি, তাহলে 2ax হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে আমার দরকার হচ্ছে এ
তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এস। তাহলে ভি কত? 150 স্কোয়ার মাইনাস ইউ হচ্ছে 300 স্কোয়ার, এস হচ্ছে 0.03। আমি কিন্তু প্রথম প্রথম এক তৃতীয়াংশ হিসাব করতে হচ্ছে। তাহলে এখন যদি আমি ডেটা বসাই তাহলে হবে 150 স্কোয়ার থেকে 300 স্কোয়ার বাদ দিব, ডিভাইডেড বাই 2 × 0.03, হুইচ ইজ 112500। বাবা, একসাথে করে ফেললাম, -112500। তো দিস ইজ -112500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার ঋণাত্মক ত্বরণ বা মন্দন, কারণ এখানে হচ্ছে বুলেটটি এখানে কিন্তু অর্ধেক হয়ে যাবে। এখন আমি যদি আমার বাধাদানকারী বল হিসাব করি তাহলে এফ ইকুয়ালস টু এম এ হবে। তো এম হচ্ছে 0.01। এখন এর ক্ষেত্রে কি নেগেটিভটা বসাবো? এই মাইনাস মানটা কি বসানো দরকার আছে? এটা একটা প্রশ্ন। এই মাইনাস মান না বসালেও কোনো সমস্যা নাই, বসালেও কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে এই নেগেটিভটা আমাকে বোঝাচ্ছে এটা ঋণাত্মক ত্বরণ মানে মন্দন হয়েছে। সুতরাং এখানে এফ এর মান মাইনাস আর প্লাস কোনো ফ্যাক্টর না, এটা বোঝানো হবে যে এটা বাধাদানকারী বল। সো বাধাদানকারী বল ইউজুয়ালি নেগেটিভ হয়। সো এটা হচ্ছে 112500, এটা হবে অ্যাকচুয়ালি নিউটন। সো এটার সাথে আমি যদি 0.01 গুণ করি মানে দুইটা শূন্য কমবে, 11250 নিউটন। এই হচ্ছে আমার ভ্যালিউ বা এই হচ্ছে আমার বাধাদানকারী বলের মান। সুতরাং এটা যদি একটু তোমরা বুঝতে পারো বাধাদানকারী বলের মান বের করা, আই থিঙ্ক আমার মনে হয় না যে এখানে কোনো ক্রিটিক্যাল কোনো সলিউশন বা ক্যালকুলেশন আছে। এরপরে আর একটা খুবই কমন প্রশ্ন থাকে যে আর কতটুকু ঢুকবে, অর্থাৎ এই যে এক তৃতীয়াংশ অতিক্রম করার পরে ওর বেগ যে অর্ধেক হয়ে গেছে, তো এই অর্ধেক হয়ে যাওয়ার পরে সেটা আর কতটুকু ঢুকবে? আরো একটা প্রশ্ন থাকবে, এটার পরে আমি ওতে অ্যাড করি নাই, যে এটা যে আর কতটুকু ঢুকবে এটা আমরা একটু কমন সেন্সে বুঝতে পারছি যে তক্তার এক তৃতীয়াংশ ঢুকে যদি ওর অর্ধেক হয়ে যায় তাহলে ওর পক্ষে এটাকে ভেদ করা পসিবল না, কারণ ও অর্ধেকই ঢুকতে পারে নাই, ওর বেগ অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ এটা কাঠের তক্তার ভিতরে কোনো না কোনো জায়গায় থামবে, ভেদ করবে না, যেখানে থামবে সেই জায়গায় শেষ বেগ জিরো। এবং আর কতটুকু ঢুকবে এই হিসাব করতে গেলে এই দ্বিতীয় অংশের হিসাব করতে হবে। তো এই অংশে যে ভি ছিল এই ভিটা এখনকার হিসাবের ইউ হবে, আর এই ভিটা তো জিরোই হবে। আর এস কত ঢুকবে সেটা আমি বের করব, আর কতটুকু ঢুকবে এস বের করতে হবে। এখন আমি তো মন্দন জানি, এই মন্দনটা তো ফিক্সড, সো আমি এ এর মান জানি, আমি ইউ জানি, আমি ভি জানি, আমি এস বের করতে পারবো না। আবার এখানে কোনো সময়ের কোনো হিসাব নাই, সুতরাং সূত্র আবারও সে একই সূত্র, সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। এখন আমি এই মন্দনের ক্ষেত্রে মাইনাসটা ব্যবহার করব, কারণ যদি মাইনাস ব্যবহার না করি তাহলে এটা ত্বরণ বোঝাবে। তো এখন যদি হিসাবটা করি এরকম যে আমার দরকার হচ্ছে এস, তাহলে এস হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 এ। এখন ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0 স্কোয়ার মাইনাস 150 স্কোয়ার হচ্ছে ইউ, এই যে এটা এই মুহূর্তের ইউ, এবং 2 × এটা হবে মাইনাস 112500। সো হোয়াট উড বি দ্য রেজাল্ট? আচ্ছা, উপরে হচ্ছে -150 স্কোয়ার হুইচ ইজ 22500 মাইনাস 22500, আর নিচে হচ্ছে 112500 × 2 হুইচ ইজ 225 225 টেট্রা 0 হুইচ ইজ অলসো নেগেটিভ। সো এখন নেগেটিভ নেগেটিভ কাটা দিলে কি হবে অ্যাকচুয়ালি? আসলে এখানে 22500 আর 22500 কে কাটলে
নিচে থাকবে হচ্ছে 1/100। 1/100 মানে হচ্ছে 0.01 মিটার, মানে হচ্ছে আর 1 সেন্টিমিটার ঢুকবে। এই হচ্ছে হিসাবটা, অর্থাৎ ও অ্যাকচুয়ালি 0.03 মিটার, মানে হচ্ছে 3 সেন্টিমিটার ঢুকছিল, আর এখন আর 1 সেন্টিমিটার ঢুকবে, মানে 4 সেন্টিমিটার ঢুকবে, কিন্তু ত্বকটা ছিল 9 সেন্টিমিটারের। সুতরাং ও 1 সেন্টিমিটার ঢুকতে পারা মানে হচ্ছে যে ও পুরা তক্তাটা ভেদ করতে পারে নাই। এখন যদি এই প্রশ্ন করে যে গুলিটি কত বেগে ঢুকলে পুরা তক্তা ভেদ করতে পারবে, এইটা যদি হিসাব হয়, তাহলে এক্ষেত্রে আমাকে কি চিন্তা করতে হবে? এখন যদি গুলিটা কত বেগে ঢুকলে, এই এখানে যদি বেগটা হয়, সেক্ষেত্রে কত বেগে ঢুকলে পুরা এস অতিক্রম করতে পারবে, সেক্ষেত্রে আমার এস এর ভ্যালু হবে 9, 0.09 মিটার, ভি হবে 0, অর্থাৎ এই লাস্ট মোমেন্টটা এসে এটা ঢুকবে। এখন আমার দরকার হচ্ছে ইউ, সেক্ষেত্রে আমার কিন্তু মন্দনটা হিসাব করতে হবে। এই মন্দনটা যদি ঠিক থাকে, মানে এই পরিমাণ বাধা যদি ও দেয়, তাহলে এই বাধা সত্ত্বেও কত বেগে ঢুকলে ও এই পুরা তক্তাটাকে ভেদ করতে পারবে, এই ভরের গুলিটা, এটা যদি ম্যাথ দিত, তাহলেও একই সূত্রে অ্যাপ্লাই হইতো, v² = v² + 2as। তখন এই v এর মান হইতো 0, u আমি বের করব, এর মান হবে এইটা, s এর মান হবে 0.09। তার মানে এই ত্বরণে বা এই মন্দনে এই দূরত্ব অতিক্রম করতে এইটা 0 হইতে গেলে ইউ কত হইতে হবে, তখন ইউর যে মানটা আসতো সেটাই হবে যে এই মন্দনে এত বেগে ঢুকলে পুরো তক্তা ভেদ করতে পারবে, অর্থাৎ 9 সেন্টিমিটার সে অতিক্রম করবে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি 9 সেন্টিমিটার অতিক্রম করে নাই, এখানে ফার্স্টে হচ্ছে 3 সেন্টিমিটার, পরে হচ্ছে 1 সেন্টিমিটার, টোটাল 4 সেন্টিমিটার অতিক্রম করেছে। অ্যান্ড দিস ইজ দ্য সিনারিও। আমার মনে হয় না যে এখানে আমি কোনো কঠিন কিছু বলেছি। এই অঙ্কগুলা কিন্তু অনেকবার, মানে বোর্ডের টেস্ট পেপারটাকে খেয়াল করলে দেখবা যে কতবার এইগুলি তক্তার ভিতরে ঢুকতেছে, তক্তার ভিতরে ঢুকে অর্ধেক হয়ে গেছে, বা কিছু একটা হয়েছে, বেগ 1/3 হয়েছে, 1/4 হয়েছে, কতটুকু ঢুকবে, এই হিসাবটা খুবই কমন। এবং এই হিসাবগুলো করার ক্ষেত্রে এইভাবে চিন্তা করতে হবে, এবং মাস্ট বি চিত্র আঁকাইতে হবে, চিত্র না আঁকাইলে কিন্তু হবে না। মানে আমি বারবার তোমাদের বলছি, ফিজিক্সের ক্ষেত্রে প্লিজ তোমরা ডেটা থাকলে ডেটা দিয়ে একটু চিত্রটা আঁকাবা। সো সেকেন্ড, মানে সেকেন্ড সৃজনশীলটাকে আমি একটু মুছে দিতে চাই, পরের সৃজনশীলটাকে বা পরের ম্যাথসটাকে একটু সলভ করব। পরের ম্যাথটাও এত বেশি কমন যে, মানে এইটার যে ভ্যারিয়েশন, এটার ভ্যারিয়েশনের ক্ষেত্রে আমি 4টা জিনিসকে চিন্তা করেছি এবং 4টা কোয়েশ্চেন আমি লিখেছি। মনে করো তোমরা টেস্ট পেপারটাকে খুললে, বা তোমরা অলরেডি যারা 10-এ আছো বা 9-এ আছো, যারা পরীক্ষা দিচ্ছ, এই যে একটা এরকম গ্রাফ থাকে, মানে এই যে ডেটাটা থাকে, এরকম ডেটা থাকে। এখন এইরকম ডেটা দেখে চিন্তা করতে হয়, তো এইরকম ডেটা দেখে কত ধরনের প্রশ্ন আসতে পারে সেটাকে আমি 4টা টাইটেলে ভাগ করেছি। ধরো এখানে বেগ ভার্সেস টাইমের একটা ডেটা দেওয়া আছে, এই চিত্রটার দিকে তাকায় বা এই টেবিলটার দিকে তাকায় আমরা যেটা ফিল করতে পারবো সেটা হচ্ছে, সময় যখন 0 ছিল, অর্থাৎ ইন দ্য স্টার্টিং টাইম, তখন বেগ ছিল 0। ওয়েল, তো এখন 0 থেকে 10 হয়েছে, 10 থেকে 20 হয়েছে, 20 থেকে 30 হয়েছে, মানে 12 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়ছিল, কিন্তু 12 থেকে 20 সেকেন্ড পর্যন্ত 30 30 30 রয়েছে, অর্থাৎ এটা সমবেগে গেছে, অর্থাৎ এখানে বেগের মানের কোনো পরিবর্তন হয়নি। সো বেগের মানের যদি পরিবর্তন না হয়, এখানে কোনো ত্বরণ ছিল না, কিন্তু প্রথমে যখন বেগ বৃদ্ধি পাচ্ছিল তখন কিন্তু ত্বরণ ছিল। এবং 20 থেকে 28 পরের 8 সেকেন্ড কিন্তু আবার বেগ কমেছে। এই ডেটাগুলা বা এই ধরনের ডেটা, মানে একটা সময় পর্যন্ত বাড়ে, এরপর একটা সমান থাকে, তারপরে কমে, এই ডেটা কিন্তু অনেক অ্যাভেলেবল, মানে অনেকবার পরীক্ষায় আসছে। সো গতি অধ্যায়ে এই অঙ্কটা একটু একটু ঠান্ডা মাথায় করতে হবে, কারণ এই অধ্যায়ে
বা এই এই টাইপের প্রশ্নে যে ভ্যারিয়েশনগুলো থাকতে পারে সেটা হচ্ছে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, সেটা একটা বিষয়। 16 সেকেন্ডে, আচ্ছা 8ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দিস ইজ এ ভেরি গুড থিং। মানে কততম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বলতে বোঝায় যে ওই 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এটা বের করার মানে টেকনিকটা আমি আজকে শিখিয়ে দিব। এবং পরে হচ্ছে এটাও থাকে সর্বমোট কত দূরত্ব অতিক্রম করেছে। আবার লাস্টে আরেকটা থাকে যে এই ডেটা দিয়ে একটা গ্রাফ আঁকায় দেখাও, সেটাও আসতে পারে। সো এই চারটা ভ্যারিয়েশনের মধ্যে আমরা কিভাবে করব, আমি একটু এই ডেটাটা মুছে দিতে চাই, এখানে একটু ম্যাথ করব বলে। এখন এইখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে এখানে হিসাবটা করতে হবে এরকম যে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এখন 0 থেকে 16 পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করার আগে দেখতে হবে যে কোন পর্যন্ত বেগটা আসলে বেড়েছে, 0 টু 30। সো 0 টু 30 যদি বেগ বাড়ে তাহলে এই বেগের ক্ষেত্রে 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করার আগে 0 টু 8 হিসাব করতে হবে আগে। কেন? কারণ 0 টু 8 এই 8 সেকেন্ড পর্যন্ত, না 0 টু 12 অ্যাকচুয়ালি, এই 0 টু 12 এই পর্যন্ত বেগটা বেড়েছে 0 টু 30। অর্থাৎ পরের যে 4 সেকেন্ড 12 থেকে 16, এই 4 সেকেন্ডে কিন্তু বেগ বাড়ে নাই, সমান ছিল। তাহলে এখানে দুইটা স্টেপে করতে হবে। 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এটা একটা প্রশ্ন, আর যদি প্রশ্ন হইতো 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেইটা আর একটা প্রশ্ন। দুইটা কিন্তু দুই ধরনের জিনিস। এরকম আমি লিখেছি যে 8 সেকেন্ডে বা 8ম সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে, মানে 7 সেকেন্ডের পরের 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 2। বাট ইফ ইউ সেই দ্যাট 16 সেকেন্ডে কত দূরত্ব, তার মানে 16 সেকেন্ড ধরে গাড়িটা যে যাচ্ছে তখন কত দূরত্ব হবে। সো ইফ ইউ লুক দ্য ডেটা, 0 টু 12, তার মানে এখানে প্রথম প্রথমার্ধে বা প্রথম অংশে, এরকম লিখে দিতে পারো যে প্রথম 12 সেকেন্ড গাড়িটার বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ফার্স্ট T1 হচ্ছে 12 সেকেন্ড, এটা 12 সেকেন্ড, কারণ 10 থেকে 30 হয়েছে, সো 0 থেকে 30 হয়েছে। তাহলে আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আমি তো এ জানি না, এখন আমাকে s বের করতে হবে। তো s বের করার সূত্র, মানে প্রথম s বের করার সূত্র v+u/2 × t, এটা দিয়েও করতে পারো। আবার তুমি এখান থেকে v=u+at দিয়ে a বের করে, মানে ত্বরণ বের করে, তারপরে s=ut+half at2, সেটা দিয়েও করতে পারো। দুই ক্ষেত্রেই ডেটা একই রকম আসবে। কিন্তু এইটা ইউজ কেন করছি, কারণ এখানে আমরা একটু শর্টকাটে দেওয়ার চিন্তা করছি। তো এই ক্ষেত্রে v হচ্ছে 30, u হচ্ছে 0, 2 ইনটু টি হচ্ছে 12, তাহলে এটাকে কাটলে হবে 6, তাহলে এটা হচ্ছে 180 মিটার, প্রথম 12 সেকেন্ডে 180 মিটার অতিক্রম করবে। তাহলে আমাকে বলেছে 16 সেকেন্ডে, তাহলে 12 থেকে 16, মানে পরের 4 সেকেন্ড কিন্তু বেগ ছিল 30, ওই যে 30 কিন্তু বাড়ে নাই। তাহলে আমরা এভাবে লিখবো যে পরবর্তী 4 সেকেন্ড গাড়িটার বেগ বৃদ্ধি পায়নি, অর্থাৎ গাড়িটি সমবেগে চলেছে। সুতরাং পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s2 হচ্ছে vt2, কারণ এটা সমবেগ। এখন v কত, 30, t2 কত, 4, কারণ 4 সেকেন্ড, এখানে 12 সেকেন্ড, এখানে 12 সেকেন্ড, আমাকে বলেছে 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো 16 সেকেন্ড তো গাড়িটার বেগ বাড়ে নাই, এই 4 সেকেন্ড গাড়িটা সমবেগে গেছে, তার মানে এটা হচ্ছে 120 মিটার। তো এখন টোটাল দূরত্ব কত হইল, টোটাল দূরত্ব হচ্ছে অ্যাকচুয়ালি 300 মিটার। টোটাল দূরত্ব না, মানে 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এটা বের করেছি। সহজ হিসাব করে দেখতে হবে, যদি এখানে 30 না হয় এখানে 40 হইতো,
যদি ঠিক 12-র উপরে 40 থাকতো তাহলে এটা করার দরকার ছিল না। আমরা এটা লিখতাম 40, এটা 0, এটা 2, এটা 16 হয়ে যেত। কিন্তু যদি ওই যে একটু একটু সমবেগ আছে, ওই সমবেগটা হিসাব করে করতে হবে, দিস ইজ ইজি, দিস ইজ অ্যাকচুয়ালি ইজি। সো এটা গেল অষ্টম সেকেন্ড অধিকান্ত দূরত্ব বের করার মজাটা হচ্ছে আরেক জায়গায়। সেটা হচ্ছে আগে বের করতে হবে যে গাড়িটা 8 সেকেন্ডে কতটুকু গেছে। সাপোজ একটা গাড়ি যাচ্ছে 8 সেকেন্ডে কতটুকু গেছে, এরপরে বের করতে হবে গাড়িটা 7 সেকেন্ডে কতটুকু গেছে। গাড়িটা যদি 7 সেকেন্ডে এই পর্যন্ত আসে তাহলে অষ্টম সেকেন্ড মানে হচ্ছে এই দূরত্বটুকু। এটা হচ্ছে আমাকে বের করতে হবে, তার মানে এই ডেটা থেকে 8 সেকেন্ডে কত দূরত্ব গেছে সেটা একটা বের করা, এবং 7 সেকেন্ডে কত দূরত্ব গেছে সেটা বের করা। এরপরে 8 সেকেন্ডের দূরত্ব থেকে মানে S1 থেকে 7 সেকেন্ডের দূরত্বটা বাদ দিব, তাহলে আমরা এই 8 সেকেন্ডে কত দূরত্ব গেছে সেটা বের করব। এটা কিন্তু 1 সেকেন্ডের হিসাব, এটা কিন্তু 8 সেকেন্ডের হিসাব না। তাহলে আমরা যদি বলি যে 8 সেকেন্ডে কতটুকু গেছে, 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ধরলাম S1। আচ্ছা, S1 হিসাব করার আগে ডেটা তো বুঝতে হবে। 8 সেকেন্ড পর্যন্ত মানে ওই যে একই হিসাব এটা করবো, S1 হচ্ছে আদিবেগ হচ্ছে v+u/2 × t, ইউ কত 0, ভি হচ্ছে 20, 2 টি হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 80 মিটার 8 সেকেন্ডে গেছে। আর যদি 7 সেকেন্ডে হিসাব করি, এটা একটু একটু চিন্তা করতে হবে, কারণ হচ্ছে 8 সেকেন্ডে 20 মানে 7 সেকেন্ডের শেষ বেগ কত ছিল সেটা আমরা জানি না। কিন্তু এখন তুমি এখানে 19 ধরতে পারবে না, কারণ হচ্ছে 4 সেকেন্ডে 10 আর 8 সেকেন্ডে 20, এটার মানে কিন্তু 7 নাম্বার সেকেন্ডে গাড়ির বেগ 19.5 থাকতে পারে, 19.1 থাকতে পারে, 18.5 থাকতে পারে, হোয়াট এভার, বিকজ এখানে একটা ত্বরণ আছে। এখানে ত্বরণ আছে বলেই কিন্তু বেগটা বাড়তেছে। এখন এখানে যে ত্বরণ আছে, এই ত্বরণ হিসাব করলে আমরা 7 সেকেন্ড পরে গাড়িটার বেগ কত হবে সেটা বের করতে পারবো, এবং সেই বেগ দিয়ে আমরা অ্যাকচুয়ালি এসটা বের করতে পারবো। এখন সেটা কিভাবে করতে হবে, সেটা করার ক্ষেত্রে আগে মাথায় রাখতে হবে, এটাকে আমরা একটু ইজিলি করতে পারি যদি আমি এটাকে 20 ধরতাম, মানে 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা আমরা যদি S2 হিসাব করতাম, তাহলে U হয়তো 0, এইটা যদি 20 ধরতাম তাহলে এটা হয়তো 7, তখন এটা হয়তো 70 মিটার, এটা হয়তো 70 মিটার। তখন ইউজুয়ালি আমরা বের করতে পারতাম যে S হচ্ছে অ্যাকচুয়ালি S1 - S2, হুইচ ইজ সিম্পলি 10 মিটার। ওকে, দ্যাট ইজ ওকে। কিন্তু এটাকে আরেকটু মানে এই 20 না ধরে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এখান থেকে আগে A বের করা, মানে ত্বরণ বের করা, যেহেতু এই পর্যন্ত গাড়িটার বেগ বেড়েছে। একটু আমরা হিসাবটা করে দেখি কেমন হইতে পারে। আমি যদি 7 সেকেন্ডে মানে যদি এরকম চিন্তা করি যে 7 সেকেন্ড পরে এটার শেষ বেগটা কত হবে, তাহলে আমাকে যদি প্রথম 7 সেকেন্ডে হিসাব করে যে এই 8 সেকেন্ড পর্যন্ত যেহেতু তার বেগ বেড়েছে, আমি যদি এখানে 8 ভ্যালুটা আছে, তাহলে 8 সেকেন্ডে এটার যে মন্দন হয়েছে বা ত্বরণ হয়েছে সেটা আমি বের করতে পারবো। সেটা কিভাবে, সেটা হচ্ছে v = u + at। তাহলে A হচ্ছে v - u/t, v কত আমি ধরে নিলাম হচ্ছে 20, মাইনাস ইউ হচ্ছে 0, t হচ্ছে ধরো প্রথম 8 সেকেন্ড, যেহেতু 20 8 হিসাবটা আমি জানি, তাহলে 20 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে 2.5। তাহলে 2.5 মিটার পার সেকেন্ড ছিল এই অংশটুকুর ত্বরণ। এখন এই ত্বরণে, এই ত্বরণে সে 7 সেকেন্ডে কতটুকু যাবে সেটা যদি বের করি, তাহলে হবে S = ut + ½ at²
তাহলে এস আমি চাই, ইউ তো আমি জানি না, হাফ এ হচ্ছে কত, 2.5 ইন্টু টি হচ্ছে এইটা 7 স্কোয়ার, তো এখন কত হবে, তাহলে 2.5 ইন্টু 49 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 61.25, 61.25 মিটার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এস, মানে 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটা, এইটা না। সুতরাং এই 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তুমি যদি 20 দিয়ে করো তাহলে কিন্তু অঙ্ক হবে না, কারণ তোমার কাছে এটা 8 আছে, 7-এ কত ছিল শেষ বেগটা আমি জানি না, কিন্তু 7 সেকেন্ডে এই ত্বরণে সে এই দূরত্ব অতিক্রম করবে, তাহলে অ্যাকচুয়ালি 8 সেকেন্ডে 80 মিটার গেছে, কিন্তু 7 সেকেন্ডে 61.25 মিটার গেছে, তার মানে হচ্ছে অষ্টম সেকেন্ডে বা 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস অফ 8 বা এস অফ 7, তাহলে এস অফ 8 হচ্ছে 80, এস অফ 7 হচ্ছে 61.25, দ্যাট উড বি দ্য রিয়েল অ্যান্সার। তাহলে 80 থেকে 61.25 বাদ দিলে থাকে 18.75, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অষ্টম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, অ্যান্ড দিস ইজ দ্য রেজাল্ট আই থিঙ্ক। সো ঠান্ডা মাথায় ভাবতে হবে, 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলেছি, কিন্তু অষ্টম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে এটা হচ্ছে সিস্টেম, কারণ তোমার কাছে এখানে 7 কিন্তু নাই, সো 7 যেহেতু নাই সুতরাং তোমাকে বের করতে হবে যে এই অংশটুকুর মধ্যে ত্বরণ কত, তাহলে এই ত্বরণে এই সময়ে সে এতটুকু পর্যন্ত আসবে, দ্যাট মাস্ট বি দ্য রুল। তাহলে পরেরটা যদি এরকম প্রশ্ন করে যে সর্বমোট দূরত্ব কত, সর্বমোট দূরত্ব হিসাব করার জন্য কি করতে হবে, তখন আবার আরেকটু চিন্তা করতে হবে যে সর্বমোট দূরত্ব যদি বের করতে বলে, মানে যদি এটা প্রশ্ন হইতো যে এরকম একটা ডেটা দিয়ে সর্বমোট দূরত্ব কত, তাহলে আগে দেখতে হবে কোথায় বেগ বেড়েছে, কোথায় সমান ছিল, কোথায় কমেছে। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 12 সেকেন্ড পর্যন্ত বেগ বেড়েছে, 12 থেকে 20 পর্যন্ত সমান ছিল, 20 থেকে 28 পর্যন্ত আবার কমে গেছে, তাহলে এখানে 3টা স্টেপ আছে। তো প্রথম 12 সেকেন্ডে গাড়িটা কতটুকু গেছে, প্রথম 12 সেকেন্ডে কতটুকু গেছে, তাহলে এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এর হিসাবটাই করিনি, দরকার নাই, তাহলে কেন, কারণ আমরা তো ভাগ করে নিয়েছি যে 30 পর্যন্ত বেড়েছে, সো 30 পর্যন্ত যদি বাড়ে তাহলে শেষ বেগ হচ্ছে 30, আদি বেগ হচ্ছে 0, এবং ও গেছে হচ্ছে প্রথম 12 সেকেন্ড, তাহলে এটা আমরা আগেই বের করেছিলাম, এটা হচ্ছে 180 মিটার। এরপরে পরের 8 সেকেন্ড, মানে 12 থেকে 20, পরের 8 সেকেন্ডে এটা ধরি এস ওয়ান, এটা এস টু, গেল হলো সমবেগে, তাহলে সমবেগে যদি যায় তাহলে এটা হচ্ছে ভি টি টু, ধরো এটা টি ওয়ান হিসাব করলাম, তাহলে ভি কত, 30, তাহলে এই 30 মিটার পার সেকেন্ড বেগে সে 8 সেকেন্ড গেছে, তাহলে এটা হচ্ছে 240 মিটার। শেষের কয় সেকেন্ড, 20 পর্যন্ত ছিল, 20 থেকে আবার কমা শুরু করছে, 20 থেকে 28 পর্যন্ত, তাহলে পরের 8 সেকেন্ডে এস থ্রি হচ্ছে ভি থ্রি, এটা এটা হবে না কারণ এখানে কিন্তু মন্দন হয়েছে, অর্থাৎ এখানে যদি মন্দন হয় এটা হবে ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, সেই হিসাবটা করি, ভি কত, 10, ইউ কত, 30, 2 ইন্টু 8, তাহলে এইটা হবে অ্যাকচুয়ালি 40, এটা হচ্ছে 160 মিটার। তাহলে মন্দনে থাকা অবস্থাতেও সে 8 সেকেন্ডে 160 মিটার গেছে, তাহলে এখন আমার 3টা কন্ডিশনকে অ্যাড করলেই
আমি পেয়ে যাব আমার টোটাল ডিস্টেন্স। সুতরাং আলটিমেটলি এস এর ভ্যালু হচ্ছে S1, S2, S3। সো দিস ইজ 180, 240, 160। সো হোয়াট উড বি দ্য রেজাল্ট? একটু গুণি, 180 প্লাস 240 প্লাস 160, 580 মিটার। এবং এটাই হচ্ছে ভ্যালিউ, 580 মিটার দূরত্ব অতিক্রম করেছে এই গাড়িটা। সো সর্বমোট দূরত্ব পেয়েছি। এবার যদি গ্রাফ বানাইতে বলে, তাহলে গ্রাফ কেমনে বানাবো এটা বুঝে দিলাম। গ্রাফ যদি বানাইতে বলে, সেক্ষেত্রে গ্রাফ বানানোর উপায়টা হচ্ছে যে ডেটা যেটা দেওয়া আছে সেটার মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা হিসাব করা, মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা হিসাব করে মাঝখানে ভ্যারিয়েশন কতটুকু সেটা হিসাব করতে হবে। এখন বেগ যেহেতু উপরে আর সময় যেহেতু নিচে, আমরা যদি হিসাবটা এমনি করি যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এখন আমি এখানে দিলাম টাইম, এখানে দিলাম ভি। এখন টাইম কিন্তু আল্লাহর রহমতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ডেটা আছে, কিন্তু ভি এর ডেটা কিন্তু আছে 3টা। কিভাবে? 10, 20, 30 আর কিন্তু নাই। এটা 10, 20, 30 এর মধ্যে আপ ডাউন করতেছে। তাহলে টি এর ডেটা হচ্ছে 0, একটা হিসাব করি 4, 8, 12, 16, 20, 24, 28, এটা হিসাব করলাম। আর এটা ধরলাম হচ্ছে 10, এটা ধরলাম হচ্ছে 20, এটা ধরলাম হচ্ছে 30। এইখানকার যে ইন্টারভাল, এই ইন্টারভাল সমান হইতে পারে, সমান হইতে হবে, কিন্তু এই ইন্টারভালের সাথে ইন্টারভাল সমান না হইলেও হবে, বাট এই ইন্টারভাল গুলো সমান হইতে হবে। তাহলে আমার ডেটা অনুসারে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড, 8 সেকেন্ড, 12 সেকেন্ড, 16 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 অ্যান্ড 28। এবার গ্রাফে জাস্ট ডেটা বসায় দিব। কিভাবে? 0-তে 0 ছিল, 4-এ 10 ছিল, 8-এ 20 ছিল, তারপর 12-এ এসা 30 হয়েছে, 16-এ আইসা 30 হয়েছে, 20-তে 30 ছিল, 24-এ আইসা 20 হয়েছে, আর 28-এ আইসা 10 হয়েছে। এখন এটাকে জাস্ট অ্যাড করে দিব। ডেটাগুলোকে অ্যাড করে দিলে এরকম একটা ডেটা পাওয়া যাবে। এখানে এসে শেষ হয়ে যাবে। আবার নামাই দিতে পারো, নামাই দিলে কিন্তু হবে না, কারণ এইখানে কিন্তু আর পরে কোনো ডেটা নাই। সুতরাং এটা হচ্ছে গ্রাফ। এখন এই গ্রাফ থেকে যেটা বোঝা যায় যে এই অংশটুকুর মধ্যে ত্বরণ ছিল, ত্বরণ কারণ বেগ বেড়েছে, এই অংশটুকু হচ্ছে সমবেগ, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মন্দ। এটা কিন্তু বুঝতে হবে গ্রাফটার দিকে তাকায়, বিকজ এখানে বোঝাই যাচ্ছে যে এখানে বেগ বেড়েছে, সমবেগ ছিল, বেগ কমেছে, দ্যার ইজ নাথিং ক্রিটিক্যাল। সো এইরকম ডেটা দিয়ে এই রকমের প্রশ্ন করতে পারে, একটা মাঝখান পর্যন্ত সেকেন্ডের দূরত্ব বা একটা স্পেসিফিক সেকেন্ডের দূরত্ব, টোটাল দূরত্ব অথবা গ্রাফ। সো দ্যার ইজ নাথিং ক্রিটিক্যাল, ট্রাস্ট মি, ইফ ইউ জাস্ট প্র্যাকটিস। তো এটাকে মুছে দিলাম। এটা তোমাদের খুবই কমন জিনিস, আই এম শিওর, কোয়াইট শিওর, তোমরা অলমোস্ট এই ভিডিও যারা দেখেছো, আমার মনে হয় তোমরা এইগুলা আগে থেকে পারো বা পড়েছ। সো এটাকে একটু মুছে দেই আমি, তারপর তাহলে বলতে পারো যে আপনি যদি জানেন আমরা করেছি তাহলে কেন বানাচ্ছেন। ওয়েল, এই কথাটা যে বলবে, তুমি তো জানো না যে এই মুহূর্তে যে ভিডিওটা দেখছে তার মধ্যে নতুন কেউ থাকতে পারে যাদের কাছে খুবই নতুন। সো সে তাদের জন্যই চেষ্টাটা, যারা অ্যাকচুয়ালি অনেক ভালো পারো, যারা নিজের চেষ্টায় ভালো পারো, তারপর আমার চ্যানেলটাকে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো নতুন কিছুর আশায়, আমিও চেষ্টা করেছি যে নতুন কিছু নিয়ে আলাপ করার বা
এই মুহূর্তের রিলেটিভলি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলাপ করা। তো এর মধ্যে থেকে যেগুলো তোমাদের সাথে আমার কমন পড়ে যাবে, ওয়েল একটু দেখে নিতে পারো। আর যদি যাদের কমন পড়বে না, যাদের কাছে নতুন হবে আমার আলোচিত বিষয়টা, তারা একটু হাতে কলমে লিখে প্র্যাকটিস করো, হাতে কলমে লিখে প্র্যাকটিস করো। এই ডিজিটাল এরিয়াতে বা এই ডিজিটাল এরায়, বা এটাকে বলা হয় যে এই এখনকার টেকনোলজির যুগে, ইউটিউবে আমরা যে কোনো টিউটোরিয়াল দেখে বুঝে পড়া ট্রাই করি। ইভেন আমিও আমার অফিসের কাজে যখনই কোনো স্পেসিফিক মাইক্রোসফট অফিসের কোনো কাজ দেখতে বা এক্সেলের কোনো কাজ করতে দেওয়া হয় বা যেই কমান্ডটা আমরা পারি না, ইউজুয়ালি আমরা কিন্তু ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে কিন্তু শিখে নিই। সুতরাং শেখার ইচ্ছা থাকলে সম্ভব। সো এই ইন্টারনেটের যুগে, এই গুগলের যুগে, বিকজ এই যে এত বড় একটা সার্চ ইঞ্জিন আছে, সেক্ষেত্রে আমরা পড়ালেখার ক্ষেত্রে যে টপিক বা যে কন্টেন্ট তোমার দরকার সেটা লিখে একটু সুন্দর মতো সার্চ দিলে তোমরা ইউটিউবে অথবা গুগলে অনেক কিন্তু ডেটা পেয়ে যাবা বা অনেক সোর্স পেয়ে যাবা। সেখানে যদি একটু ভালো মতো পড়ার অভ্যাসটা করো, তাহলে তোমার প্রফেশনাল লাইফে আইসা তোমাকে অন্যের মুখাপেক্ষী হইতে হবে না। তখন তুমি নিজে নিজে তোমার প্রবলেমের সলভটা করে ফেলতে পারবা ইউজিং অনলি গুগল। হোয়াট কুড বি দ্য রেজাল্টস অর হোয়াট কুড বি দ্য টেকনিক টু সলভ দ্য ইস্যুজ অ্যান্ড ফিক্স দ্য প্রবলেম। সো সেদিকে এই অভ্যাসটা একটু জরুরি। চতুর্থ সৃজনশীল, এটা একটা মজার বিষয়। চতুর্থ সৃজনশীলে দুইটা গাড়ি, আবার একটু ডেটাটার ক্ষেত্রে আমার একটু চিত্রটা আঁকাইতে হবে। ধরো যে এইটা একটা গাড়ি আর এটা একটা গাড়ি, দুইটাই একদিকে যাচ্ছে। তো দুইটা গাড়ির বেগ দেওয়া আছে। হ্যাঁ, প্রথমে এটা কিন্তু আদি বেগ, আদি বেগ, এটা হচ্ছে U1, এটা হচ্ছে U2। এই U1টা হচ্ছে 18 মিটার পার সেকেন্ড, U2টা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তারপরে বলেছে ত্বরণ যথাক্রমে, মানে এটার ত্বরণ A1 হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটার ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। যদি অঙ্ক আমি আগেও দেখিয়েছি, কিন্তু এখানে একটু নতুনত্ব থাকবে, একটু ডিফারেন্ট ওয়েতে সেটা নিয়ে একটু আলাপ করতে চাই। তো এরকম চারটা ডেটা দেওয়া আছে এবং বলেছে এরা একই সময়ে গন্তব্যে পৌঁছায়। ওয়াও! সো এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব S, এইটাও সমান গন্তব্যে পৌঁছায়। আবার দুজন মিলে যে টাইমটা গেছে সেখানে 1-2 দেওয়ার দরকার নেই, দুজনের টাইম একই, এটাও সমান। এবং ওরা বলেছে পৌঁছায়, পৌঁছানোর পরে প্রথম গাড়ি আবার থামে নাই, এখান থেকে আরো 2 সেকেন্ড গেছে। কি মজার ব্যাপার! আচ্ছা, প্রথম গাড়ি গেছে, দ্বিতীয় গাড়ি এখানে থেমেছিল। ওয়েল, এখন প্রশ্ন করেছে যে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব, মাশাল্লাহ, তো প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব এই পর্যন্ত গেছে, আবার ওই পর্যন্ত গেছে, দুইটা ডিস্টেন্স অতিক্রম করেছে। এখন এই ডিস্টেন্সও লাগবে, এটাও লাগবে। এখন কেমনে বের করবো? আগে তার আগে একটু হিসাব করতে হবে যে এদের দুজনের কত টাইম লাগছে, টাইম কত লাগছে সেটা হিসাব করলে এই এস বের করা যাবে। কারণ টাইম কত লাগছে সেটা কেমনে বের করবো? দুইজনের যদি একই রকম সূত্র হয় যে S ইকুয়ালস টু UT প্লাস হাফ AT স্কোয়ার, S ইকুয়ালস টু UT প্লাস হাফ AT স্কোয়ার, দুইটাই যদি S হয় তাহলে আমরা লিখতে পারি UT প্লাস হাফ A1T স্কোয়ার, U2T প্লাস হাফ A2T স্কোয়ার। আমার দরকার হচ্ছে T, কি দরকার হলে ইউটুটাকে এদিকে নিয়ে আসি, আর হাফ A2T² মাইনাস হাফ A1T² ওই পাশে নিয়ে যাই। ওকে, এখন টি কমন নেই, U1 মাইনাস U2, হাফ T² কমন নেই, A2 মাইনাস A1, আল্লাহর রহমতে একটা টি কেটে দিই, তাহলে এখানে থাকবে 2। তাহলে এই 2টাকে এখানে গুণ করব U1 মাইনাস U2, তাহলে এটা হবে T A2 মাইনাস A1। সুতরাং T হচ্ছে 2U1 মাইনাস U2 সমান A2 মাইনাস A1। তাহলে 2U1 কত? আচ্ছা, 18 মাইনাস 12, নিচে হচ্ছে 5 মাইনাস 3। খুব সুন্দর মিলে গেছে।
তাহলে 18 থেকে 12 গেলে থাকে 6, 6 দুগুণে 12, 5 থেকে 3 গেলে থাকে 2, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, 6 সেকেন্ড। তার মানে ওরা দুজন এখান থেকে এখানে 6 সেকেন্ড পর্যন্ত আসছে। তো এখন 6 সেকেন্ডে এই গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত হবে এটা বের করার দরকার আছে। এখন 6 সেকেন্ডে এই যে 6 সেকেন্ড, এই 6 সেকেন্ডে কিন্তু ও এখান থেকে এ পর্যন্ত আসছে, ওকে। এখন 6 সেকেন্ডে ও আসছে, ও আসছে, এবং কতটুকু আসছে সেটা বের করি। সেটা বের করার সূত্র হচ্ছে এইখানে বসাবো। আমি যদি এইটাকে একটু হিসাব করি, প্রথম গাড়িটা যেহেতু আমাকে বের করতে বলছে, তাহলে প্রথম গাড়ির ফার্স্ট দূরত্ব হচ্ছে 18 × কয় সেকেন্ড, 6 সেকেন্ড, প্লাস হাফ 3 × 6² তাহলে এইটা হিসাব করলে প্রথম গাড়ির প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করা যাবে। তাহলে 18 × 6 108, প্লাস 36, 36 কে 2 দিয়ে ভাগ করলে হয় 18, 18 × 3 মানে কত, 54 না? হ্যাঁ, তাহলে 54, 54 প্লাস 108 এটা হচ্ছে 162 হবে, 162 মিটার। তাহলে 162 মিটার হচ্ছে এই 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো এই 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব 162 মিটার, এবং এই 6 সেকেন্ড পরে ওর যে বেগ হবে এই বেগটা আমাকে বের করতে হবে। তা না হইলে পরবর্তী 2 সেকেন্ডে সে কতটুকু গেছে সেটা বের করা কষ্টকর হবে। তো এখন 162 মিটার গেছে 6 সেকেন্ডে, ওয়েল 162। এখন ভি ইকুয়ালস টু ইউ প্লাস 80, তাহলে পরবর্তী 2 সেকেন্ডে সে কতটুকু যাবে সেটা বের করার জন্য আমার লাগবে হচ্ছে ইউ। তাহলে সেক্ষেত্রে ইউ প্লাস 80 হিসাব করলে ইউ কত, ইউ হচ্ছে 18, 18 প্লাস এ হচ্ছে 3, তাহলে 6 সেকেন্ড পরে তার বেগ হবে 36 মিটার পার সেকেন্ড, 36 মিটার পার সেকেন্ড বেগে এইখানে আসবে। এখানে আসলে এটা যদি হর ইউ হয়, তাহলে ইউ ইকুয়াল টু যদি 36 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এই সময়ে কতটুকু যাবে, তাহলে এই সময়টুকুতে বের করার জন্য আমার দ্বিতীয় সূত্র হচ্ছে এস টু ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ 80 স্কোয়ার। এটা যেহেতু 2, তাহলে এই ইউটা হচ্ছে কত, এই 36, তাহলে এই 36 × 2 প্লাস হাফ এর মান হচ্ছে 3, টি এর মান হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 4, 4 কে 2 দিয়ে কাটলে হচ্ছে 2, 3 দুগুণে 6, তাহলে 36 দুগুণে 72 আর 6 হচ্ছে 78 মিটার। তাহলে এই এতটুকু হচ্ছে 78 মিটার, আর এই অংশটুকু হচ্ছে 162 মিটার। তাহলে প্রথম গাড়ির টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 162 আর 78 যোগ করতে হবে। তাহলে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 162 প্লাস 78, সো দ্যাট উড বি 240 মিটার, 240 মিটার, এই হচ্ছে 240 মিটার। অর্থাৎ এই 240 মিটার অতিক্রম করবে প্রথম গাড়ি, এবং সেকেন্ড প্রশ্নটা হচ্ছে কি শর্তে দ্বিতীয় গাড়িটা 7 সেকেন্ডে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। এটা তো আরো মজার প্রশ্ন। এখন দ্বিতীয় গাড়ির এস আমি জানি 240 মিটার ওর যাইতে হবে, তো 240 মিটার ও যদি 7 সেকেন্ডে যাইতে চায় তাহলে ওর কি বাড়াইতে হবে, ত্বরণ বাড়াইতে হবে। কারণ স্পিড না বাড়াইলে ও কিন্তু কম সময় যাইতে পারবে না, সেটা আমরা এমনিতে বুঝতে পারছি, কমন সেন্সের বিষয়। তো কমন সেন্সের বিষয়টা অ্যাপ্লাই করে দেই এখানে, যে ওকে এখানে যদি একটু অ্যাপ্লাই করি এস দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এস হচ্ছে 240 মিটার, ওয়েল 7 সেকেন্ডে না, এটা কি সম্ভবত 7 সেকেন্ডে যদি ধরি না, এটা 9 সেকেন্ড হবে, কারণ আমি বাংলা এখানে লিখিনি, এটা 9 সেকেন্ড হবে।
তাহলে টি হচ্ছে 9 সেকেন্ড, তাহলে 9 সেকেন্ড এখানে আসবে, যদিও এই টিটা ছিল 6 সেকেন্ড। তাহলে পরবর্তী 36 আসতে গেলে এটা 9 সেকেন্ডে যদি ওর এই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হয়, ওর আদিবেগ ছিল 12, তাহলে ওর এ কত হইতে হবে? তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তার মানে হচ্ছে হাফ এটি স্কয়ার হচ্ছে এস মাইনাস ইউটি, তাহলে এটি স্কয়ার হচ্ছে এস মাইনাস ইউটি ইন্টু টু, তাহলে এ হচ্ছে 2 ইন্টু এস মাইনাস ইউটি ডিভাইডেড বাই টি স্কয়ার। এখন কত হবে? 2 কত? এত। এস কত? 240। আদিবেগ কত ছিল? 12। টি কত? 9। নিচে আবার 9 স্কয়ার। এখন এই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা আসবে, আচ্ছা 240 থেকে, আচ্ছা 9 বার 108, তো এখন 240 থেকে 108 বাদ দিলাম, তাকে 2 দিয়ে গুণ করলাম, 240 থেকে 108 বাদ দেওয়ার পর, ইন্টু টু উইচ ইস 264, 264 ডিভাইডেড বাই 9 স্কোয়ার মানে 81, উইচ ইস 3.25। তাহলে ও 3.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ওর মন্দন কমাইতে হবে। যদি ও 7 সেকেন্ডে বা 9 সেকেন্ডে, যদি এটা 9 সেকেন্ড হয়, 9 সেকেন্ডে ও যদি 240 মিটার অতিক্রম করতে চায় ওর আদিবেগ ঠিক রেখে, তাহলে ওর মন্দন বা ত্বরণ হইতে হবে 3.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই শর্তে যাইতে পারবে। সো এই যে ভাষার ব্যবহার, এই যে ফিজিক্সের ক্ষেত্রে ভাষার ব্যবহার, অনেক স্টুডেন্টের কাছে এটাই হচ্ছে টেনশনের বস্তু, মানে যে ভাষাটা আসলে কি চেয়েছে সেটা বের করতে পারাটা একটা কষ্টকর। সো আমি এই যে লঙ্গার ভার্সন ভিডিওটাতে এতগুলা টেকনিক নিয়ে আলাপ করলাম, বা আমি নিজে থেকেই প্রিপেয়ার ছিল না যে আসলে কিভাবে জিনিসটাকে করতে হবে, কিন্তু যতটুকু আমি আমার মতো করে করেছি, তোমরা তোমাদের মতো করে যদি ডিফারেন্ট কোনো সিস্টেম বা টেকনিক বের করতে পারো, হুইচ ইজ ওকে, নো প্রবলেম, কিন্তু একটু হিসাব করতে হবে যে আসলে আমার কাছে কি চেয়েছে এবং সেই চাওয়াটাকে ফিল আপ করার জন্য কোনভাবে অঙ্কটা করতে হবে। সো এই ছিল মোটামুটি এই অধ্যায়ের, মানে সেকেন্ড চ্যাপ্টারের গাণিতিক সমাধানের টেকনিক নিয়ে আলোচনা। সো যারা বুঝতে পেরেছো বা বুঝতে পারবে না বলে আমার বিশ্বাস না যে পারবে, আই থিঙ্ক আমি যেভাবে বলার চেষ্টা করি, আই হ্যাভ দ্যাট শর্ট অফ ফেইথ অ্যান্ড ট্রাস্ট অন মি দ্যাট পিপল উইল আন্ডারস্ট্যান্ড। যদি তোমরা কেউ না বুঝো, আমাকে সুন্দর করে লিখো, গঠনমূলক সমালোচনা সবসময় আমি তোমাদের কাছে আশা করি। সো তোমরা আমাকে যারা লিখবে, লিখো তোমাদের কোথায় কোন জায়গায় তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে কোথায় প্রবলেম হচ্ছে বা কোন জিনিসটা দরকার। আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু অ্যাকোমোডেট অল দিস থিংস ইন মাই অল নেক্সট ভিডিওস। সো সি ইউ লেটার, স্টে ব্লেসড, আল্লাহ হাফেজ।